सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো সারাদিন কী করে না করে একটা ডেলি ব্লগ শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে 12টা, হ্যাঁ 12টা বেজেই গেছে। তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, স্নানও করলাম, আর গরম যা পড়েছে না এই গরমে মানে থাকাও যাচ্ছে না। আর স্নান করে মাথাটা মানে চুলটাও যদি না যায় মাথা একবার গরম হয়ে যাচ্ছে। এমনি তো গরমের দিনে মানুষের মাথা গরম হয়েই যায়, তো তার জন্যে মাথায় মানে চুলটা ভিজিয়েই স্নান করে এগো। কিন্তু চুল শুকাতে না চাইলেও কি মানে চুলটা ভিজাবো গরমের দিনে, ছেড়ে রাখবো সেই ছেড়ে রাখতেও পারা যায় না এখন, আর চুল না ভিজালেও থাকা যায় না এত গরমের মধ্যে। তো এখন যাই হোক, কী করি না করি কী করি। আর আমাদের বাড়িতে আজকে কে এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এসছে ওরা কালকে, কিন্তু আমি কোনো ভিডিও ভিডিও মানে সেইভাবে শ্যুট করা হয়নি বলে আমার আর আপলোড করতে পারছি না। আজকে দেখাবো কে এসছে না এসছে। তো চলো কন্টিনিউ। এই দেখো, তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে মা পটলগুলো এদিকে ছিলে রেখে দিয়েছিল, তো পটলগুলো কি করবে না করবে মানে এখনও সেরকম ভাবিনি। তার পটলগুলো এত ছোট ছোট না কি বলবো, মানে একবারে ছোট ছোট পটল, আলু পটলের তরকারি করবে তো সেইভাবে মানে হবেই না। এত ছোট ছোট পটলগুলো দেখতে খুব ভালোই লাগছে, তো মা বললো রসা হবে, তো তার জন্য রসাটাই করে নেবো। তো ওই জন্যই আমি বললাম ঠিক আছে, তাহলে রসা যখন করবে তাহলে পটলগুলো আমি মানে মাঝে ফাঁক করে দিই, যেহেতু আর তো চার ফাঁক করা যাবে না, আর ভালোইভাবে কাটানো যাবে না। যেহেতু মানে আলু পটলে যেমনভাবে কাটে তো সেরকম করে কাটানো যাবে না, তো ছোটো ছোটো খুবই ছোটো ছোটো দেখে মানে ভালোই লাগছে দেখতে। তো ওই জন্যে আমি আবার ওগুলোকে আবার মাঝে বি করে দিলাম, ছিঁড়ে দিলাম। আর মা তো ছিঁড়েই রেখেছিলো মানে পটলগুলো পরে যে কী করবো না করবো বলে, এরকম কোনো কিছু কাটাকুটি করে রাখিনি। তো দেখলাম পটলগুলোই রাখা ছিল, ওই জন্য আমি আবার ঝটপট করে কেটে দিলাম। তারপরে মা টুকটাক যা রান্না করবে করবে, তখন কী করবে। আর আমি এইদিকে পটলগুলো ভাবলাম যে কাটলাম তো ধুয়ে রেখে দিই, যেহেতু সবজি টবজি না ধুয়ে রাখলে দেবো আবার কালো হয়ে যায় কিছু কিছু জিনিস। পটলটা অবশ্য কালো হয় না থাকে, কিন্তু আলু তারপরে কলা এগুলো যদি দেয় না দিয়ে আবার কিন্তু মানে না রাখলে না একবারে কালো হয়ে যায় সব কিছু। তার জন্য আমি আবার পটলটা কেটে ভালো করে ধুয়ে এখন রেখে দেবো, দিয়ে মা তখন রসা করবে। তো যদি আমাকে বলে তো আমি করবো, নয়তো মা করবে এরকম আমি বলেছি। তো তার জন্যে আমি আবার ই করে দিলাম সব টুকটাক। তো ওইদিকে পটলটা আবার রেখে দিয়েছিলাম, দিয়ে আলু সিদ্ধ করেছিলো, তো আলু সিদ্ধগুলোই ছাড়াচ্ছিলাম। তো আলু মানে সিদ্ধ করে কিছু রসা করবে বললো পরে, দিয়ে আমি বললাম ঠিক আছে রসা করবে। আলুগুলো ওগুলোও সিদ্ধ করে রাখা ছিল, তো আলুগুলো ছিলা ছিল না, তাই আমি বললাম ছিলে দিচ্ছি। তার জন্য আমি আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝটপট করে তাড়াতাড়ি করে আলুগুলো মানে ছিলতে লাগলাম। তখন যে রসাতে ধরো মাঝে একটু করে কেটে দিবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু একটু প্রেশারে সিদ্ধ করলে না দেখবে একটু তাড়াতাড়ি হয়েই যায়, নয়তো অনেকটা দেরি হয় আলু একটু মোটা মোটা কাটলে। ওর জন্যে ধরো সব কিছুই সিদ্ধ করেছে, এখন দু একটা ভাবছি আমার জন্য একটু আলু সিদ্ধ রেখে দেবো, কয়েকটা আলুগুলো সিদ্ধ, তখন আমি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ই করে নেবো, দিয়ে খেয়ে নেবো। ধর পেঁয়াজ তারপর জিরে লঙ্কা দিয়ে ভাজ দিলে মানে আলু সিদ্ধটা আমার খেতে খুব ভালো লাগে। ওইদিকে আলুটা ছাড়া দিলাম, আর এইদিকে দেখো পটলগুলো ভাজার জন্য চাপিয়ে দিয়েছে, তো পটলগুলো ভাজতে লেগেছে। তো পটল ভাজতে দিয়ে দেখো কড়াইয়ের অবস্থাটা একবার কী হয়েছে। তো ওইদিকে মা আগে ধরো এই ভেন্ডি ভেজেছিলো, তার জন্য আরও কড়াইটা রকম তেল ছিল বলে আর তো মানে কড়াইটা ধুয়ে নেয়নি, তো ওই জন্যই আবার পটলটা ভেজে নিত। পটল ভাজতে গিয়ে পটল ভেজেতে আমি আর একটা কাণ্ড দেখবো, আমার এত কাণ্ড ভুল আমি এটা করতে লাগলাম। এই যে করলা মানে পটল ভেজে রেখে দিয়েছে, দিয়ে আমি মশলাটাকে কষে নিয়েছি, মানে এইদিকে যে কাঁচা কলা দিবে এই সে মানে রসাতে আলু পটল আর কাঁচা কলা রসাতে দেবে, আজকে সেরকম আর গাজর ফাজর কিছু দিবে না বলে আমি আবার এইদিকে মানে এত বোকা কী বলবো, ভুলেই গেছি যে কাঁচা কলাগুলো মানে ভাজতে হবে। তো তার জন্য কী করবে আগে কষেই নিয়েছি মশলাগুলো, দিয়ে আবার কী করবো মশলাটা ভালো করে কষে আবার কী করবো একটা বাটিতে একটু আলাদা করে তুলে রাখলাম, দিয়ে ভাবলাম যে রসাটা করবো। তার জন্যই আবার ধরো করতে লাগলাম যে থাক আবার আবার একটা তখন কড়াই লাগাতে হবে তার জন্য আর কিছু রসাটা আমি করছিলাম, দিয়ে এই আবার কী করবো ওই দিকে কড়াইটা ভালো করে ভেজে নিলাম। তারপরে আবার মশলাগুলো দিয়ে দিয়েছি, তার সাথে সাথে আলু পটল হ্যান ত্যান সবই একসাথে দিয়ে নিয়েছি। তো এখন হলুদ লঙ্কা জিরেগুলো সব দিয়ে এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করবো, তারপরে ভালো করে একটু মানে হালকা একটু জল দিয়ে দিব। তো জল দিয়ে ফুটলেই তো রসা কমপ্লিট হয়ে যাবে। চলো ঝটপট জলটা আমি একটু দিয়ে দিই যতক্ষণ সিদ্ধ।
ওই যে ওইদিকে রসাটা ফুটছিল, দিয়ে রসাটা হয়ে গেছে। তারপরে দেখো পেঁয়াজ মাছ করবে, তো মাছের পেঁয়াজ ভাজছিল, তো মশলা আদা তারপরে জিরে বাটা সব দিয়ে একটু অল্প করে মশলাটাকে কষে নিবে, তারপরে রান্নাটা করবে। তো এইদিকে আজকে কি মাছ যেন নিয়েছিল, বড় বড় মানে বাটা মাছগুলো যেগুলো বড় মাছ বলে না সেগুলোই নিয়েছিল। তো মা আজকে মাছটা ধুয়ে মাই কেটে কাটাকুটি করে রেখে দিয়েছে। তাই মাকে বলছিলাম মাছগুলো যে এত বড় নিয়েছে তো মাছ যেতেও মানে কেটে দিই, তাই যেহেতু দু পিস হবে তাহলে মানে ভাজতে সুবিধা। আবার অনেকটাই বড় বড় ছিল এই মাছগুলো, না ভালো লাগে না আমার অতটা খেতে, কাটার জন্য বিরক্ত লাগে। কিন্তু এনেছে এখন কি এই মাসে তো মা নিরামিষ খাচ্ছে, আমি আর বাবাই নিরামিষ খাচ্ছি। তো বৈশাখ মাস বলে মা নিরামিষ খাচ্ছে, ঠাকুমাও নিরামিষ, তো পুরো মাছটাই খাবে। তো আমার আর বাবার জন্য মাছ এনেছিলো। তো এইদিকে আলু সিদ্ধ কটা ছিল, তো আমি মাকে বলছিলাম যে মাছের ঝোলা কটা আলু দিয়ে ভালো লাগবে, রসাতে তখন আমি খেলে খাবো না খেলে যাবো। রসাতে আমার অত ভালো লাগে না, মানে ভেন্ডি দিলে তারপরে বেগুন ফেগুন টুকটাক দিলে ওগুলো দিলে ভালো লাগে, কিন্তু ভেন্ডিটা আমার খুবই ভালো লাগে খেতে, কিন্তু ভেন্ডিটা ছিল না আমার, মানে ভেন্ডি ভাজা করেছিল তো রসাতে দেয়নি, আর রসাতে দিলেও তো মা খাবে না, যেহেতু রসাটা নিরামিষই করেছি যেহেতু। আর এমনিও মা ভেন্ডি খেতে পছন্দ করে না, তার জন্য আরও করা হয় না, রসাটা তখন নিরামিষই করা হয়। তো ওইদিকে করেছিল বলে আমি আবার বললাম এদিকে মাছের ঝোলে একটু আলু দিতে, তখন মাছের ঝোল দিয়ে আমার খাওয়া যায়, আর ভেন্ডি ভাজা আর টুকটাক যা কল্যাণ কী সব ভিজেছে ওগুলোই খাওয়া দাওয়া করবো। আর এইদিকে তো হলো তৎক্ষণ মা রান্নাটাও করে নিয়ে দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হবে। বিকেলবেলার ওয়েদার দেখো, এখনো 6টা বাজছে, লাইটটা জ্বলেনি। এই যে শিবাঙ্গী এদিকে দাঁড়িয়ে আছে, বৌদি হ্যালো হা কর হাই কর বলা হাই বাই বলে বাই টাটা বা বাই এদিকে বাই কর বাই কর। কত মোটর সাইকেল লাগিয়ে গেছে দেখো, ওইদিকে মিটিং হচ্ছে, এদিকে মোটর সাইকেলের বাজার লেগে গেছে, এতগুলো মোটর সাইকেল আর বলবো। এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, যে এখন যা গরম পড়েছে বাপরে বাইরের মানে রোদের যা তাপ না, একবার দুপুরবেলাতে মানে থাকার যে চিন্তা এরকম ঘরের ভিতরে এত গরম লাগছে কি বলবো। তো তারপর একটু রেস্ট নিয়ে সবাই বিকেল হয়েছে, এখন তো বিকেলবেলায় একটু বাইরে বসেছিলাম, একটু হালকা হাওয়া দিচ্ছিলো না, তবে একটু গরম গরমই লাগছিলো, যে খুব একটা যে ই লাগছিলো তার জন্য না, এই জন্য বাইরে বসেছি। আর শিবাঙ্গী কিনে বৌদি একটু বাইরে বেরোলো, আমি ওকে নিয়ে ঘুরে বেড়িয়েছিলাম। আর এই দেখো আমাদের আজকে গেস্ট এসছে, তো কে গেস্ট এসছে দেখাচ্ছি তোমাকে। তো আমরা সবাই এখানে বসে মানে আমি শিবাঙ্গীকে নিয়ে একটু ঘুরে আসলাম, যে বৌদি আসলে তো তারপরে চলে এসছে আমাদের। এই দেখো গেস্ট, ওই যে গেস্ট এসে এই বদমাশি শুরু হয়েই গেছে, একজন একটু ঘুমাচ্ছে আর নিয়ে উঠলেন, তো উঠে এখন বাইরে বেরিয়েছে এখন ঘুরতে, সব আমরা বেরিয়েছি। এই দেখো মানে ধুলো নাড়ছিল একদম, দিয়ে তো বকছিলাম যে ছি ধুলো নাড়ছে। আর এই যে হ্যালো গাইস চলে এসছে আমাদের, এই যে দেখো গাইস তো দেখাও তুমি এসছো এরকম দিয়ে, যে কতদিন পর আসলে, কতদিন পর একসাথে দেখা হলো, বা তুমি আসলে আর আমি এবার যাবো, একটাই হয়ে গেছে পালা, তো এটাই বলছিলো। দিয়ে সব আমরা বাইরে এখানে বসে একটু গল্প মানে সব করছিলাম, আর একটু এইদিক ওদিকে একটু যাবো বলে আরও বেরোলাম, তো মানে ঘুরতে একটু বেরোবো বলে বাইরে। তো এই যে বাইরে এসে এই যে মন্দিরের দিকে এসেছিলাম, আর এইদিকে মানে ধরো ইলেকশন ডিউটির জন্য সব বিএসএফগুলো এসছে, তো সেগুলো মানে স্কুলে আমাদের এখানে স্কুলেই এসছে, তো সেগুলো মানে আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম যে দেখতে এসেছিলাম, মানে সব মানে কী করছিলো না করছিলো ইলেকশন ডিউটি সব, তার জন্যে আবার ওই দিকে এসছি। দিয়ে এখন একটু মানে ঘোরাফেরা করছি, বিকেলবেলা এমনিও হাঁটা চলা ঘোরাফেরা একটু করি, দিয়ে বাড়ি ঢুকি, মানে এত গরমে যেহেতু খুব বিরক্ত, আর আমাদের বাইরে বসলেই তো টাইম কেটে যায় তার জন্য না। তো যাই হোক চলো, তারপরে আর ভিডিও কোনো শ্যুট করিনি, তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করবো আমি। যদি তোমাদের ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।